আগামী প্রজন্ম তোমার প্রেমে কাঁদে যেন, তাদের নেক তুমি বানাও না, মদনী মদিনাওয়ালা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون، كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم. صلى الله عليك يا رسول الله، وسلم عليك يا حبيب الله بريء. صلى الله عليك يا رسول الله، وسلم عليك يا حبيب الله. ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আবু বকর উমর উসমান আলী, আবু বকর উমর উসমান আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবী হাসান হুসাইন ফাতেমা আলী, প্রিয় নবী হাসান হুসাইন ফাতেমা আলী, পাক পঞ্জাতকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালো প্রিয় নবীকে, আওলাদে রাসূলকে মোরা ভালোবাসি, আওলাদে রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে, গাউসুল আজম আব্দুল কাদের জিলানি, খাজা বাবা মঈনুদ্দিন আজমেরি, আলা হযরত আহমদ রেজা বেরেলি, শাহ জালাল শাহ পরানি আমেলি, সবাই বলে মদিনা মদর রাজধানি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে, আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ ও রাসূলকে মোরা সি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভাল
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله رسول الله صلى الله عليه وسلم ارشاد করেছেন তোমরা যেখানে থাকো না কেন আমার উপর দুরুদ শরীফ পাঠ করো কেননা তোমাদের দুরুদ শরীফ আমার নিকট পৌঁছে থাকে সুবহানাল্লাহ সল্লু আলাল হাবিব তাজেদার রিসালাত শাহনশাহ নবুয়ত মুস্তফা জান রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর শাবানুল মুআজ্জম সম্পর্কে সম্মানিত বাণী হচ্ছে অত শাবান আমার মাস আর রমজান আল্লাহ তাআলার মাস সল্লু আলাল হাবিব হযরত সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শাবানুল মুআজ্জম চাঁদ দেখার সাথে সাথেই সাহাবায়ে কেরাম আলাইহিম রেদওয়ান কোরআন তেলাওয়াতের দিকে খুবই মনোযোগী হয়ে যেতেন নিজ সম্পদের যাকাত বের করে নিতেন যেন দরিদ্র ও মিসকিন মুসলমানেরা রমজান মাসের রোজার জন্য প্রস্তুতি নিতে পারে ব্যবসায়ী তাদের ঋণ পরিশোধ করে দিতেন অন্যদের থেকেও নিজে প্রাপ্য নিয়ে নিতেন এভাবে রমজান মোবারক মাসের পূর্বেই নিজেদেরকে ঝামেলা মুক্ত করে নিতেন এবং রমজান শরীফের চাঁদ দেখার সাথে সাথেই গোসল করে কোনো কোনো সাহাবা ইতিকাফে বসে যেতেন সল্লু আলাল হাবিব সুবহানাল্লাহ আজ্জা জাল পূর্বেকার মুসলমানদের মধ্যে ইবাদতের কি পরিমাণ আগ্রহ ছিল কিন্তু আফসোস আজকালের মুসলমানদের অধিক পরিমাণে সম্পদ পর্যন্ত আকর্ষণ নয় প্রবল পূর্বেকার মাদানী বাপদাদার মুসলমানরা বরকতময় দিনসমূহে আল্লাহ তাআলার অধিকারে ইবাদত বন্দেগী করে তার নিকট অর্জনের চেষ্টা করতেন এবং আজকালের কিছু মুসলমান বরকতময় দিন সমূহে বিশেষ রমজানুল মোবারকে মাসে দুনিয়ার নিকট ধন সম্পদ উপার্জনের নতুন নতুন কৌশল নিয়ে ভাবে আল্লাহ তাআলা আপন বান্দার প্রতি দয়ালু হয়ে নেক আমলের প্রতিদান ও সওয়াব বৃদ্ধি করে দেন কিন্তু দুনিয়ার সম্পদের ভালোবাসা পোষণকারী লোকেরা রমজানুল মোবারক নিজের সম্পদের মূল্য বৃদ্ধি করে গরিব মুসলমানের কষ্টকে আরও বাড়িয়ে দেয় শতকোটি আফসোস মুসলমানের কল্যাণ কামনায় প্রেরণা এখন একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মদিনার তাজেদার নবীদের সরদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন রমজানের পর সবচেয়ে উত্তম হচ্ছে শাবানের রোজা তা রমজানের সম্মানের জন্য বুখারি শরীফে রয়েছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবিয়ে রহমত শাফিয়ে উম্মত তাজেদারে রিসালাত শাহনশাহ নবুয়ত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সম্পূর্ণ শাবানের রোজা রাখতেন তিনি বলেন যে আমি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সকল মাসের
মধ্যে কি আপনার নিকট সাবানের রোজা রাখা বেশি পছন্দনীয়? উত্তরে হুজুর সাল্লাল্লাহু সাল্লাম এরশাদ করেন, আল্লাহ তাআলা এ বছর মৃত্যু বরণকারীদের প্রত্যেক পানের নাম লিপিবদ্ধ করেন এবং আমার নিকট এটাই পছন্দনীয় যে আমার বিদায়ের সময় আসলো এবং আমি যেন রোজা অবস্থায় থাকি। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আবি কায়েস রহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে বর্ণিত, তিনি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছেন, হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর পছন্দনীয় মাস ছিল শাবানুল মুআজ্জম, কেননা এতে রোজা রাখতেন আর তা রমজানুল মুবারকের সাথে মিলিয়ে দিতেন। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শাবান অপেক্ষায় বেশি কোন মাসে রোজা রাখতেন না, যে পুরো শাবানেই রোজা রাখতেন। সল্লু আলাল হাবিব। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله. رسول الله صلى الله تعالى عليه وسلم. اذكر الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، وعليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. اللهم آمين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله. আল্লাহ রজব মাসে যে বরকতময় বয়ান শুনেছি সেটার উপর আমল করার তৌফিক দান করো। আল্লাহ বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করো। আল্লাহ বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ বেশি বেশি ওস্তাদের খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ তোমার প্যারা হাবিব সাল্লাল্লাহু সাল্লামের দিদার দিয়ে আমাকে ধন্য করে দাও। আল্লাহ তোমার প্যারা হাবিব সাল্লাল্লাহু সাল্লামের উসিলায় এই দোয়াটি কবুল ও মঞ্জুর ফরমাও। الصلاة والسلام عليك رسول الله، الصلاة والسلام عليك حبيب الله، بحق لا إله إلا الله محمد رسول الله. يا نبي سلام عليك. Baby.
پہلا کون سلام شمع گجر رت پہلا لام گو سے آزل امام کا پنوں کا جلوائے شان قدرت پہلا کون سلام مصطفیٰ جان رحمت کون سلام شمع بج مہتا یت پہلا اللهم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا نور الله أمارا আগামী প্রজন্ম তোমার প্রেমে কাঁদে যেন তাদের নেক তুমি বানাও না মদনী মদিনাওয়ালা।